দর্শক মহল্লা থেকে যারা মাছ কিনেন তারা তাদের জন্য এই ভিডিওটি তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব মহল্লা থেকে যে মাছগুলো কিনেন এগুলো আপনারা কিভাবে প্রসেসিং হয় এই ঘাট থেকে এই দেখেন অবস্থা মাছের তো অস্তিত্বই নাই এক একটা মাছের এই মাছের কোনো অস্তিত্ব নাই এই মাছ যদি খান সাথে সাথে মানে মারাও যেতে পারে কোনো উপায় নাই এই মাছ প্রসেসিং চলছে আর এই দেখেন মাছ এই দেখেন মাছ আচ্ছা খালা এগুলা কি মাছ এ তো চিনাই যায় না হ্যাঁ সাফিলা সাফিলা মাছ বেতরঙ্গা বেতরঙ্গা এ মাছের অবস্থা কি এগুলাই আপনার মহল্লাতে বিক্রি করা হয় এই যে এগুলাই প্রসেসিং হইয়া এগুলাই হ্যাঁ খালা এগুলা কি মাছ কাটা মাছ এই যে খালা আপনার আমাদের মহল্লায় মাছ বিক্রি করে খালাই এই যে মাছগুলো কি অবস্থা এ খালা তুমি কি এই যে এই মাছগুলাই বিক্রি করো হ্যাঁ দর্শক এখন তো অনেক দেরি হয়ে গেছে মন্ত্রী দেখে গেছে কি বলছে মন্ত্রী এই যে খালারা সবাই সবাই মহল্লাতে মাছ বিক্রি করে কি খালা মাছ বিক্রি করেন না সবাই মাছ বিক্রি করে এখন প্রায় বাজে আপনার 10:30 তো এখন আপনার অনেকেই চলে গেছে বাড়িতে মানে মহল্লায় চলে গেছে মাছ বিক্রি করতে আপনারা মহল্লা থেকে মাছ সংগ্রহ করতে হলে অবশ্যই অবশ্যই এই ধরনের বিষয়টা খেয়াল করবেন যে মাছগুলো আপনার কী ধরনের প্রসেসিং হচ্ছে ঠিক আছে এই জায়গাতেই আপনার এই মাছগুলো প্রসেসিং হয় দেখছেন আপনারা ব্যাপারটা পরিবেশটা এতটাই নোংরা যে এখান থেকে মাছ যদি আপনারা দ্বারা অনেকেই আপনার মাছ কিনেন মাছ নেই বাজারে কে একদম মাছ বাজার একদম খালি মন্ত্রী আসাতে মাছ বাজার একদম খালি হয়ে গেছে সবাই মাথায় হাত দিয়া বসে রয়েছে আমরা একটু সামনে আপনাদের দেখাতে চাই যে মাছ বাজারের পরিস্থিতিটা আজকের মাছ বাজার একদম অবস্থা খারাপ তো আপনারা যদি মহল্লা থেকে কোনো ধরনের মাছ টাছ কিনেন তা অবশ্যই অবশ্যই চেক আউট করে ভালো করে কেনার চেষ্টা করবেন কারণ এই মাছগুলো আপনার এখান থেকে খুব নোংরাভাবে মানে প্রসেসিং হয় তো দর্শক এই ভিডিওটি আপনার যদি ভালো থাকে তাহলে লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে যারা মাছ কিনেন মাছ মহল্লা থেকে তাদের অবশ্যই অবশ্যই দেখানোর সুযোগ করে দিন আর ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম